নারীদের এগিয়ে নিতে হলে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ জরুরি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ডিআরইউ নারী সদস্যদের পত্রিকা কণ্ঠস্বরের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করে স্পিকার বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। করোনা অতিমারীতে নারী নির্যাতন ও সহিংসতা বৃদ্ধি পেলেও এই সময়ে অনলাইন ভিত্তিক ব্যবসা প্রসারের মাধ্যমে অর্থনীতিতে তাদের অবদান ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ ৬ জন নারী সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।